জ্বালানি তেল, সার, লোডশেডিং সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি সহ পরিসরগুলিতে নিহত ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুরের পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়ন বিএনপি। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী চৌধুরী পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিলু সরকার সহ আরো অনেকে। Oh, my God.